गुड मॉर्निंग एवरीवन, आज के आमरा पढ़बो क्लास वन बेंगली दशम पाठ एक आर जुड़े बानान तैरी। आमरा रिकार आगे पढ़े निये ची, एखन आमरा पढ़बो एक आर जुड़े बानान तैरी। एक आर जुड़े बानान तैरी ते आज के आमरा शुधु टू लेटर वर्ड्स पढ़बो। सबाई तुम्हरा देखेछो एखाने दशम पाठ एक आर जुड़े बानान तैरी। স্পিকার অফ করে আমি যখন ওয়ার্ডগুলো বলবো তুমি আমার সবাই আমার সঙ্গে পড়ে যাবে। স্পিকার অফ করো, পড়ে যাবে, ঠিক আছে? এখন দেখো, ক ক যোগ এ কা ক যোগ এ, এটা হচ্ছে এ আর এ কার। দেখো এখানেও দেখানো হয়েছে এ কার, এটি হচ্ছে এ কার। আর এ যখন এ না লিখে এ কার দিয়ে লিখবো, এটা এ কার। ক যোগ এ কিভাবে আমরা উচ্চারণ করব? কে, ক যোগ এ, এ, দ যোগ এ, দে। যে স্বরবর্ণটি আমরা যোগ করছি সাউন্ডটা আমরা ঠিক ওই রকম করবো, এটা এ। দ এর সঙ্গে যখন এ যোগ করছি, মাত্রা যোগ করছি, তখন আমরা এটাকে দ বলবো না, আমরা বলবো দে। আমরা এই স্বরবর্ণটি উচ্চারণ করব, দে। এখন একবার মাত্রাটা চিনে নাও, এটা হচ্ছে এ আর এটাকে বলে এ কার। ক যোগ একার, কে, দ যোগ একার, দে। এখন টু লেটার ওয়ার্ডস আমরা পড়ে নেই। ক একার কে, তালিবাস্য কেশ। দ একার দে, তালিবাস্য দেশ। ব একার বে, ল, বেল। ধ একার ধে, নয় রসৌকার নু, ধেনু। খ একার খে, দ, খেদ। ত একার তে, জ, তেজ। খ একার খে, ল, খেল। ব একার বে, নয় রসৌকার নু, বেনু। ম একার মে, ঘ, মেঘ। ভ একার ভে, ক, ভেক। ম একার মে, অন্তস্ত একার মে। ম একার মে, অন্তস্ত একার মে। র একার রে, মূর্ধন্য রসৌকার রেণু। র একার রে, মূর্ধন্য রসৌকার রেণু। ব একার বে, তালিবাস্য বেশ। ত একার তে, ল, তেল। ছ একার ছে, ল একার লে, ছেলে। জ একার জে, ল, জেল। তালিবাস্য একার সে, মূর্ধন্য স, শেষ। র একার রে, ল, রেল। ল একার লে, প, লেপ। ব একার বে, ল একার লা, বেলা। ম একার মে, মূর্ধন্য স, মেষ। ম একার মে, ট একার টে, মেটে। হ একার হে, ম, হেম। ম একার মে, ল একার লা, মেলা। পড়েছি আমরা সব স্পেলিং করে, আর একবার এখন আমরা স্পেলিং না করে দেখি তো শব্দগুলো কি কি। কেশ, দেশ, বেল, ধেনু, খেত, তেজ, খেল, বেনু, মেঘ, ধে, মে, রেনু।
বেশ তেল ছেলে জেল শেষ রেল লেপ বেলা মেষ মেটে হেম মেলা। এগুলো আজকে শুধু আমরা দুটি বর্ণ যোগ করে একার দিয়ে পড়লাম। নেক্সট ক্লাস কালকে আমরা পড়ব, নিচে আছে থ্রি লেটার, দেখো তিনটি অক্ষর জোড়ে এখানে একার দিয়ে বানান তৈরি করেছে, এটা আমরা কালকে পড়ব। তারপর নেক্সট পেজে আবার চারটি বানান জুড়ে শব্দ আছে, আমরা আবার এটা পড়ব, আমরা রিভিশন করব, এটা আমরা কালকে শিখব। আজকে তোমাদের হোমওয়ার্ক হলো তোমরা এই যে টু মানে টু লেটার ওয়ার্ড, যেটা দুটি বর্ণ যোগ করে যেটা আমরা একার জুড়ে বানান শিখলাম, এইগুলো তোমরা আজকে টেন টাইমস পড়বে, লাউড রিডিং করবে, এটাকে নিয়ে বানান একবার জুড়ে পড়বে, একবার শুধু দেখে, যেরকম আমি বলছি কেশ দেশ বেল, একার যোগ হয়েছে বলে এখানে আমরা এ উচ্চারণ করছি। একার স্বরবর্ণ একটি স্বরবর্ণ, যেখানে ওদের মাত্রা বসে এখানে আমরা ওই স্বরবর্ণকে উচ্চারণ করি, ওইটাকে সাউন্ড করি। কয়ে যখন আমরা একার যোগ করেছি এটাকে আমরা কে এইভাবে আমরা এটাকে সাউন্ড করব, উচ্চারণ করব। তোমরা টেন টাইমস পড়বে আর টেন স্পেলিংস শিখবে। টেন টাইমস পড়ে স্পিকার অফ করে দাও। টেন টাইমস তোমরা এটা শিখে টেন স্পেলিংস তোমরা ক্লাস বা কপিতে লিখবে, নিজে নিজে লিখবে। তোমাদেরকে শুধু শব্দ দেবে মা বা বাবা, তোমাদেরকে শব্দ বলবে আর তোমরা বলে বলে এটাকে, যেরকম যদি বলে কেশ তোমরা কেশ কিভাবে লিখবে, আগে বলবে ক ক একার কে তালিবাস কেশ, এইভাবে বলে স্পেলিং লিখবে ক্লাস বা কপিতে, ঠিক আছে? যেরকম খেল যদি বলে খ একার খেল খেল, এইভাবে উচ্চারণ করবে, খে কিভাবে লিখবে তখন একার যোগ করতে হবে, ঠিক আছে? এগুলো টেন স্পেলিংস তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে ডিকটেশন করে লিখবে, এটি হোমওয়ার্ক। আর এই দুটি বর্ণ যোগ করে একার যোগ করে যে আমরা বানান শিখলাম আমার সঙ্গে যে পড়েছো, এটি তোমরা আবার কিন্তু ঘরে টেন টাইমস করে পড়বে। কালকে আমি আবার জিজ্ঞেস করব, সবাইকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করে তখন আমরা নেক্সট টপিকে যাব, যেটি হচ্ছে তিনটি বর্ণ যোগ করে বানান তৈরি, আমরা কালকে শিখব এটা। আজকে তোমাদের এইটি হোমওয়ার্ক, লাস্ট একবার আমার সঙ্গে আবার পড়ে নাও কি কি পড়েছি আমরা। কেশ দেশ বেল ধেনু খেত তেজ খেল বেনু মেঘ ঢেক মে রেণু বেশ তেল ছেলে জেল শেষ রেল লেপ বেলা মেষ মেটে হেম মেলা। এই এই শব্দ আমি আবার কিন্তু বলে দিয়েছি, তোমরা এটা লাউড রিডিং করে লিখবে। আর এখন আমি ইন্ট্রোডাকশন করব, আমি যে লাস্ট যে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা সবাই আমাকে হোমওয়ার্কগুলো স্ক্রিনে দেখাবে, কে করেছো কে করো নাই আমি সব দেখব, আর লাউড রিডিং করেছো কি না আমি জিজ্ঞেস করব। আর এটা তোমাদের হোমওয়ার্ক, আবার বলে দিচ্ছি তোমরা টেন টাইমস এই ওয়ার্ডগুলো পড়বে, দুটি বানান যোগ করে একার জোরে যে বানান শিখেছি এটা তোমরা টেন টাইমস লাউড রিডিং করবে, তারপর তোমরা বানান না দেখে, মা বা বাবা বলে যাবে শব্দ আর তোমরা না দেখে ক্লাস ওয়ার্ক কপিতে এটা লিখে রাখবে। কালকে কিন্তু আমি সবার কপি চেক করব, সবাইকে কপি দেখাতে হবে, আমাকে স্ক্রিনে কপি দেখাতে হবে, আমি কিন্তু চেক করব। এটি তোমাদের হোমওয়ার্ক, এখন আমি ইন্টারঅ্যাকশনে যাচ্ছি, তোমরা যদি জিজ্ঞেস করতে চাও পারবে আর আমাকে হোমওয়ার্ক দেখাবে। থ্যাংক ইউ।